আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বড় টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। মামুনুল হককে 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে হরতালের হুঁশিয়ারি ইসলামী পিপলস পার্টির। হেফাজত নেতা মামুনুল হক সহ যারা ইসলামের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের সঙ্গে জড়িত তাদের 4 এপ্রিলের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী পিপলস পার্টি। এই সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে আগামী 5ই এপ্রিল সকাল সন্ধ্যা হরতাল দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে এই সংগঠনটি। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ইসলামী পিপলস পার্টি আয়োজিত ইসলামের নামে যারা রাষ্ট্রীয় মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, পবিত্র কোরআন ও হাদিসের আলোকে এই কথা প্রতীয়মান হয় যে অযথা জ্বালাও পোড়াও করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার কোনো সুযোগ নেই। ইসলামের স্বার্থে বা ইসলাম কোনো দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রেও ইসলামের প্রকৃত দৃষ্টিভঙ্গি এবং শান্তিপূর্ণ পদ্ধতি অনুসরণ করা উচিত। এক্ষেত্রে দেশের ইসলামী বা ধর্মীয় দলগুলোকে আরও সচেতন হওয়া দরকার। তিনি বলেন, ধর্মীয় সংগঠনের নামে রাষ্ট্রের সম্পদ নষ্টের মতো কর্মকাণ্ড চালানো মোটেও শোভা পায় না। ইসলাম শান্তির ধর্ম। 4 দিনের মধ্যে মামুনুল হক সহ যারা ইসলামের নামে আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তাদের গ্রেপ্তার করতে হবে, নতুবা 5 তারিখ হরতাল দেব, সেদিন মামুনুল হকের বাড়ি ঘেরাও করব। মামুনুল হক যেখানেই থাকবে তার বাড়ি আমরা ঘেরাও করব, তাকে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব মাওলানা কাজী শাহ মোহাম্মদ ওমর ফারুক, ইসলামী চিন্তাবিদ আলহাজ মোহাম্মদ হাজি হাবিবুল্লাহ, নড়াইলের পীর হারুনার রশিদ মিরন, মাওলানা কাজী আব্দুল কাইয়ুম ও হাফেজ মাওলানা আব্দুল আজিজ প্রমুখ। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।